হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। আর দেখতেই পাচ্ছ, সকাল থেকে উঠে লেগে গেছি কাজে, আর এখন আমি ছাদটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে অনেক বেশি কাজ আছে, আর অনেক লেপ বালি যেগুলো আছে সেগুলো সব রোদে দিতে হবে। তো আর সকালবেলা বাবাই পড়তে বসেছে, আর এখনও ব্রেকফাস্ট কিছু করা হয়নি, আমি বানিয়ে চলে এসেছি ছাদে। আর এখন দেখো মাম্মা মামার সাথে সাথেই ঘুরছে, ও হচ্ছে গাছে উঠবে। গাছে উঠবে মানে এখানে একটা বাঁশ রাখা আছে, এই বাঁশটা অনেকটা লম্বা ছিল, তো হনুমান এসে লাফাতে লাফাতে বাঁশটাকে ভেঙে দিয়েছে। তো ভেঙে দেওয়ার কারণে একদিকটা উঁচু হয়ে গেছে, একদিকটা নিচু হয়ে গেছে, এটা মাঝখানে বাঁধা ছিল। তো তার জন্য দেখো আর মাম্মাম হচ্ছে এর উপরে উঠবে, বলছে গাছে উঠবে। তো মাম্মামকে একটু এর উপরে উঠালাম, আর এখন দেখো নিয়ে নিয়ে কোলে কোলে ঘুরছি। আর অনেকগুলো লেপ বালি সব রোদে দেবো বললাম আগে, কম্বল টম্বল এগুলো সব দেখো, কিছু বালিশ টালিশ আগে নিয়ে চলে এসেছি, আর এখন দেখো অনেকগুলো কম্বল টম্বল যতগুলো আছে দুটো রুমে সব নিয়ে এসেছি। কেননা এই শীতের মধ্যে না, মানে দু একদিন ছাড়া ছাড়া রোদে না দিলে না অন্যরকম একটা কেমন কেমন লাগে, মানে কেমন কেমন লাগে বলতে সব ঠান্ডা ঠান্ডা স্যাঁতস্যাঁতে লাগে না, তার জন্য দু একদিন ছাড়া ছাড়াই রোদে দিই। আর এবার ব্ল্যাঙ্কেট বার করার পরে একদিনই খালি রোদে দেওয়া হয়েছে, আর এখনও রোদে দেওয়া হয়নি, তার জন্য আজকে দিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ যে ছোটো ব্ল্যাঙ্কেটটা, এটা হচ্ছে বাবাইয়ের, আর এটা বাবাই একাই নেয়, আর এদিকে বড়টা আমি আর মাম্মামের। তো দেখো এগুলো সব রোদে দিয়ে দিচ্ছে, মাম্মামের একটা ছোটো আছে, তাও মাম্মাম এখন আমার সাথে এটাই নিয়ে নেয়। আর এদিকে আর একটা দেখো ব্ল্যাঙ্কেট, কারণ এতগুলো তো এগুলো তো ডেলি ডেলি তো ধোয়া তো যায় না, তাও আমি কিছুদিন কিছুটা টাইম পরে পরে আমি মেশিনে দিয়ে ধুয়ে নিই, কারণ খুব বড়োগুলো দেওয়া যায় না মেশিনে, একটু মিডিয়াম সাইজের ছোটোগুলো দেওয়া যায়। তো এদিকে দেখো যত বালিশ টালিশ, আর বাবাইও আমাকে একটু আনার জন্য হেল্প করলো, হাতে হাতে এনে এনে দিচ্ছে, কারণ না হলে আমি তো একা একা এতগুলো নিয়ে আসতে পারবোই না। তো এদিকে বাবাই আর মাম্মাম দেখো দুষ্টু দুষ্টু করছে ছাদের মধ্যে, মাম্মাম তো বালিশ টালিশ দেখে খুব বেশি খুশি হয়ে গেছে, এর ফলে লাফালাফি বদমাইশি করছে। তো দেখো মাম্মামের কাজ। আর এদিকে হচ্ছে গিয়ে দেখো দুটো লেপ, একটা লেপ ছিল রাখা ছিল কবার্ডের মধ্যে, আর একটা লেপ হচ্ছে বিছানায় পাতা ছিল, তো সেটা ভালো রয়েছে, যেটা লাল লাল রঙের যেটা আমি মানে মেলছি এখন ওটা ভালো রয়েছে। আর যেটা রাখা ছিল না বাড়িতে, কারণ অনেক সময় অনেক গেস্ট আসে লাগে এক্সট্রা, তো সেগুলো রাখা ছিল, অনেকগুলো মানে লেপ যেগুলোকে বলে সেগুলোকে মানে এগুলো গায়ে দেওয়ারই লেপ। তো ওইগুলোকে না বাড়িতে এখন যেহেতু কেউ নেই দেখে আমি একটা খাটে বিছানাতে পাতিয়ে রেখেছিলাম মানে জাজিমের উপরে, আর এটাকে না পুরো ইঁদুর একদম কেটে দিয়েছে। বাপ রে, এত কাজ কেউ করে সকাল সকাল? হাঁপিয়ে গেলাম তো দেখলে কত জিনিস। এই দেখো লেপ টেপ, দেখো লেপগুলোর কি অবস্থা করেছে, ইঁদুরে রাখা ছিল, হ্যাঁ তো দেখো পুরো কেটে দিয়েছে লেপগুলোকে, দেখতে পেরেছো ইঁদুরে কি অবস্থা করেছে? দেখো বালিশ টালিশ সব কম্বল টম্বল সব রোদে দিলাম সকাল সকাল, এত কষ্ট হয়ে গেল, আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে। এটা আমাদের খাটে পাতা ছিল আর এটা রাখা ছিল, দেখো ওটাকে ইঁদুরে কেটে দেখো সত্যনাশ করে দিয়েছে, এটা কোনো কাজের না, খাটের মধ্যে বিছিয়ে দিতে হবে এখন। হাঁপিয়ে গেলাম, সব জিনিস টেনে টেনে আনতে আনতে হাঁপিয়ে গেলাম। আর রোদ ভীষণ বেরিয়েছে আজকে, প্রচণ্ড রোদ বেরিয়েছে, কথা বলা যাচ্ছে না। তো সকাল সকাল এত কাজবাজ সব কমপ্লিট করলাম, আর তখনও খাইনি কিছু, খাবো। তো চলো নিচে যাই, নিচে গিয়ে খাই, তারপরে কথা বলছি, আমি ক্লান্ত হয়ে গেছি বাবরে। তো চলো খাই। তো খেতে চলে এসেছি, দেখো পাস্তা বানিয়েছিলাম সকালবেলায়, তো সেই পাস্তা নিয়ে চলে এসেছি খেতে, তোমাদেরকে দেখাই ব্যাগটা বেড়ায় পাস্তা, দেখো দেখতে পেয়েছো এই যে পাস্তাটা। তো খাই, খেতে খেতে কথা বলি, খুব খিদে পেয়েছে, আর ওয়েট করতে পারছি না। আর হচ্ছে কি সকালবেলা মাম্মুকে যেমন রেগুলার সুজি খাইয়েছি, খাইয়ে দিয়ে মামাকে তারপরে সব কাজবাজ কমপ্লিট করলাম। বাবাই দু তিন দিন ধরে জেদ করছে যে পাস্তা রান্না করে দেওয়া, সময় হচ্ছে না, মানে এটা ওটা করে কিছু না কিছু খাবার থাকছে, তো তার জন্য কালকে যেমন রাইসটা ছিল তো এটা ওটা করতে করতে হচ্ছে না। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আসছি, আবার কাজ আছে আজকে অনেক বেশি, জামা কাপড় মেলতে যাবো আবার। তো দেখো হাতে নিয়েছি বীজ লাগাবো বলে, আর এখন যাচ্ছি সিঁড়ি ঘরে ছাদে, কি আনতে এটা নিলাম,
কি ঠান্ডা, এইমাত্র ভাত খেলাম, বেজে গেছে 4টে বিকেল, ঠান্ডাও লাগছে সেই রকমের। তো এখন যাই এগুলো লাগাবো। আর একটা জিনিস নিতে হবে, দরজা খুলিনি এখনো, ঠান্ডা তো বেশ লাগছে আজকে, ভালো পড়েছে ঠান্ডা, জবরদস্ত ঠান্ডা পড়েছে। আর এখানে নেব ধনেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ধনিয়া পাতাগুলো, ধনিয়া গাছ যেগুলো হবে সেগুলোর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়ে নিলাম। তো চলো যাই এখন বাইরে জমিতে গিয়ে ফটাফট লাগাই, দরজাটা খুলে নিই, তারপরে আবার আসছি। তো চলে এসছি জমিতে, কিছু কিছু ভেন্ডি গাছ বেরিয়েছে, এই যে এই যে এই যে এই পেঁপে গাছটা বেশ আমার হাজব্যান্ড লাগিয়ে গিয়েছিল, বেশ বড় হয়ে গেছে, এখন পেঁপে গাছে ফুল আসছে ছোট্ট ছোট্ট, এই দেখো উপরে, এখানে এখানে দেখো ফুল আসছে, এই একটা আর এই একটা, দুটো পাশাপাশি, ভাই বোন, একটা ছোট একটা বড়। এখানে দেখো নীলকণ্ঠ ফুলের গাছ, একটা বেশ সুন্দর ফুল হয়। আর দেখো এতটা জমি লোক দিয়ে তো পয়সা করিয়েছি, এখন সবজি লাগানোর পালা। আর এখানে কালকে লাগিয়েছি এদিকটায় করে ভুট্টা গাছ, এদিকটায় লাগিয়েছি ভুট্টা গাছ, যখন বেরোবে তখন দেখাবো, এখন বোঝা যাবে না। আর দেখো জামা কাপড় দেখেছো, ওই দেখো ছাদে জামা কাপড় সব রয়েছে, কখন যাব তুলতে কি জানি, এগুলো করে নিই তারপরে যাব ছাদে। আর এইখানে উচ্ছে গাছ, উচ্ছে গাছে বেশ কয়েকটা করে উচ্ছে হয়, আমার হয়ে যায় খাওয়া। এখনও দেখলাম একটা উচ্ছে পড়েছে ওইদিকে, উচ্ছে না করলা, এতটা বড় বড় হয় করলাগুলো। তো চলো বেশি কথা না বলে একটু জমি কোপাই, জমি টমি কোপাই, তারপরে আবার আসছি তোমাদের সামনে, কমিয়ে নিই তারপরে। আরে বন্ধুরা গুড ইভিনিং, তো বাইরে সমস্ত কাজবাজ করলাম, বাইরে থেকে জামা কাপড় তুললাম, আর এখন ঘরে দেখো মাম্মাম ঘুম দিয়ে উঠেছে, বাবাই তো উঠে গেছে একটু আগে, আর মাম্মাম এখন উঠেছে, দেখো এবং কি করছে শুয়ে শুয়ে বদমাইশি। দেখো বাবাই উঠে গেছে, বাবাই উঠে হাত মুখ দিয়েছে, আর মাম্মু এখন উঠেছে ঘুম দিয়ে, তাই তো? এই দেখো দুই ভাই বোনের ভালোবাসা, একটু আদর করে দাও বাবুটাকে, একটু আদর করে দাও, এই দেখো এই দেখো, ও বেশি আদর করে ভাইকে, তুমি বাবাইকে আদর করছো দেখেছো, আমাদের মাম্মা আর বাবাই আদর করে, ইঁদুর ও ইঁদুর ওরকম বলে, ও তোমাকে কত আদর করছে দেখেছো, সুন্দর সুন্দর করছে, দেখো আমি অনেক জায়গায় দেখেছি, যদি বোন বড় হয় ভাই ছোট হয় তাহলে অনেক সময় ঝগড়াঝাটি হয়, আমি এটা অনেক জায়গায় দেখেছি, কারণ আমার ভাই সব দিয়ে ছোট খুব ঝগড়াঝাটি হয়, কিন্তু আমার ছেলে মেয়ে না, যেহেতু আমার ছেলে বড় আর আমার মেয়ে ছোট, আমার মেয়ে না খুব ভালোবাসে আমার দাদাকে, আর হচ্ছে আমার ছেলেও খুব বেশি ভালোবাসে আমার মেয়েকে, মানে বনুকে অনেক বেশি ভালোবাসে। কি হয়েছে মা, আলু খাবে বলছে, মা আমি আলু খাবো, আর যে এইসব বিছানা টিছানা এখনো গোছায়নি, কারণ মাম্মাম এখনো শুয়ে আছে, আর কি বলতো যেহেতু ঠান্ডা ঠান্ডা তো তার জন্য এইটা পেতেছি বুঝলি তো, খাটের উপরে, তো বিছানার উপরে, বিছানা টিছানা সব ছাদে দিয়েছিলাম সকালবেলা দেখালাম, এগুলো সব নিয়ে এসেছি, এগুলো বিছানা টিছানা দুপুরবেলায় তুলে নিয়েছি, গরম গরম থাকতেই বালিশ টালিশ সব, আর এটা না বিছানার মধ্যে পেতে দিয়েছি, কারণ এখন ঠান্ডার সময় না, আর বিছানাগুলো একটু যেন রাতেবেলা স্যাঁতস্যাঁতে ভাব করার, এইটা না বেশ গরম থাকে স্পঞ্জটা, তো এইটার উপরে এটাই পেতেছি। আর এত জামা কাপড় চোপড় এনে রেখেছে, এগুলো সব কিন্তু ধোয়া হয়েছিল, এগুলো ব্ল্যাঙ্কেটটা বড়টা আছে নিচে রাখা, ওটাকে উঠাতে হবে, আর এখানে দেখো সব এগুলো ভাঁজ করতে হবে। আর দেখো এখানে দেখো মামামকে স্নান করিয়েছিলাম, তো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়েছিলাম, কারণ মামামের চুলগুলো একটু বড় আছে, যাতে ঠান্ডা না লেগে যায়, তার জন্য আমি মামামের চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই, শুকানোর পরে তারপরে তেল লাগাই। এটা হচ্ছে মামামের তেল, আমি গোছ করে রাখিনি, আর বাবাইকে বডি অয়েল লাগিয়েছি, এটা এখানে আছে, আর এটা হেয়ার ড্রায়ারটা একটু রেখে আসতে হবে ওই ঘরে, এখানেই ছিল। মামাকে চান্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য আর গোছাতে পারিনি, তারপরে আমি খেলাম, খেয়ে একটু বাইরে গেলাম, তারপরে এই এখন একটু বসে আছি, ভেবেছি চুলগুলোতে একটু তেল দেবো বলে, আমারও না এখন সন্ধ্যাবেলা ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবো না এখন, একবারে রাতেবেলা 9টা থেকে 10টার মধ্যে, কিন্তু আজকাল না ঘুমাতে ঘুমাতে প্রত্যেক দিন খুব লেট হয়ে যাচ্ছে। আর কটা বাজে এখন, এখন বাজে 5টা 42 বাজছে, আমার সন্ধ্যা পুজো করা হয়ে গেছে, এখন এখানে বসে আছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো তাতেই, তার জন্য 5টার মধ্যে আমি সন্ধ্যা দিইনি, 5:30টার মধ্যে, তো বাম্মাম এখন ঘুম দিয়ে উঠলো, আর দেখো আমার পুরীরা বসে গেছে কী করতে, ব্লক নিয়ে খেলা করতে বসে গেছে, তাই তো? এই জামা কাপড়ের উপরে বসতে মজা লাগে মা, গদি গদি লাগে, ভালো লাগে, তাই তো? আর এই খেলনাগুলো ঢেলে দেবে এক্ষুনি বদমাইশি করার জন্য। তো চলো চলো এখন একটু যাই রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে আজকে দুধ গরম করিনি, আজকে সকাল সকাল দুধ দিয়ে গেছে আজকে, আর আজকে অনেক কাজ করলাম,
এখানে দেখো দেখাই লাইট জ্বালিয়ে, এখানে ছিল আমার খাওয়ার টেবিলটা, এদিকে ছিল এখানে একটুখানি এগোনো ছিল, এটাকে খাওয়ার টেবিলটাকে এদিকে করে দিয়েছি, কারণ টেবিলে ফেবিলে অত বসে খাওয়াটাওয়া হয় না। আর এই জায়গাটায় যে মেশিনটা ছিল, এই জায়গাটায় মেশিনটাকে নিয়ে আমার সেলাই মেশিনটাকে এই সাইডে করে দিয়েছি, এই সাইডে নিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন আপাতত এখন কিছু হচ্ছে না, কিছু সেলাই হচ্ছে না দেখে ওখানে রেখে দিয়েছি ঢেকে। বাবাই বই নিয়ে বসে পড়াশোনো। আর হচ্ছে আজকে রান্না করেছিলাম, কি রান্না করেছিলাম আজকে বলো তো, আজকে কি রান্না করেছিলাম? আজকে রান্না করেছিলাম হচ্ছে রাইস বানিয়েছিলাম, বেগুন ভাজা, আলু ভাজা আর পালং শাক দিয়ে, আলু শুধু দিয়েছিলাম মামাদের জন্য, আর পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে, একটু মূলো দিয়ে, আলু দিয়ে একটা সবজি করেছিলাম, ঘ্যাট সবজি করেছিলাম। আর অল্প একটু করেছিলাম তো আমি একা খাওয়ার পরে না, আর সরাইনি ওটাকে, তো করার মধ্যেই রয়েছে, দেখবো অল্প একটু করে আছে। আর আমার ফোনে চার্জ কম আছে, তাদের আমি দেখাতে পারছি না ভালোই, দেখো কেমন করে দেখা হয়, দেখো অল্প একটু করে আছে সবজি, তো এটা হচ্ছে আমার রাতের বেলায় হয়ে যাবে, তার জন্য তোমাদের এইভাবে দেখালাম। করার মধ্যেই রয়েছে, কারণ আমার রাতেরবেলা গরম করতে হবে, তো ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েছে, ঠান্ডা ঠান্ডা খাওয়াই যাচ্ছে না, একটু করে আছে। তো চলো এখন ফ্রিজ দিয়ে দুধ নিয়ে নিই, দুধ নিয়ে দুধটা গরম বসিয়ে নিই, কারণ বাচ্চাদের দুধ বিস্কুট দিতে হবে। এই দেখো দুধ, দুধ একদম জমে একদম ইয়ে হয়ে গেছে। আর এখানে দেখো হচ্ছে ফ্রিজের মধ্যে দুধের সরটা কতটা হয়ে গেছে দেখেছো, এটা দিয়ে আমি এবার ঘি বানাবো, ঘি না হলে বাটার যে কোনো একটা তুলবো, দেখা যাক কি হয়। এ দেখো অনেকটা সর হয়ে গেছে, সরগুলো না একদম হলুদ হলুদ বাটারের মতন লাগছে পুরো, দেখো পুরো মাখনের মতন লাগছে। তো এখন চলো দুধটা গরম বসাই, আমি না ফোনটা গিয়ে এখন চার্জে বসাবো, দুধ বসিয়ে দিয়েছি দেখো গরম হতে। তো দুধটা গরম হোক, দিয়ে ফোনে একটু চার্জ হোক, তারপরে রাতেরবেলা তোমাদের সাথে কথা বলবো, কারণ আমি এখন বাচ্চাদের একটু বই পড়াবো আর জামা কাপড় ভাঁজ করবো, আমার এখনও অনেক 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 কাজ আছে, সারাদিন আমার কাজই কাজ, আমি হচ্ছে এই বাড়ির কাজের লোক, ঠিক কি না বলো? আমার তো মনে হয় আমি আমার বরকে মাঝে মাঝে রেগে মেগে বলি, আমি তোমার কাছে বিয়ে করে এসেছি কাজ করার জন্য, আমার ঘরের এত কাজ, মানে প্রচুর কাজ থাকে সত্যি কথা বলতে, এমনিও করি, ভালো লাগে, ভালোবেসে করি নিজের ঘরের কাজ, কিন্তু আমি আমার বরকে একটু ইয়ে করে বলি আমি তোমার বাড়ির কাজের লোক, তো আমি হলাম এই বাড়ির কাজের লোক। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই অবধি একটু পরে আবার কথা বলবো, রাতেরবেলায়, রাতেরবেলা কি রান্না করবো দেখা যাক। এই দেখো আমার বাবুটা, বাবুটা একটু হচ্ছে, বাবুটা চুলগুলো বড় হয়ে গেছে, বলছে আমার চুলগুলো একটু কেটে দাও মা, পুজোর সময় ওর বাবা ছিল না বলে চুল কাটা হয়নি, কিছুদিন আগে পুজোর আগে এক মাস আগে চুল কেটে দিয়ে গেছিলো বাবা যখন এসেছিলো তখন, তো তারপরে চুল কাটা হয়নি, আমিও নিয়ে যেতে পারিনি, কারণ পুজোর সময় চুল কাটা দোকানে খুব বেশি ভিড় থাকে, তো তার জন্য ওকে নিয়ে যেতে পারিনি, ছেলেদের স্যালুনগুলোতে আরও বেশি ভিড় থাকে, তো তার জন্য, তো ওর বাবা আসবে কিছুদিন বাদে তখন আবার কাটাবো, এখন আমি একটু বড় করবো বাবুর চুলগুলো, আর আমার চুলগুলো তো কাটিং হয়ে গেছিলো, তো দেখতে পাচ্ছো কেমন বড় হয়ে গেছে একটু। যাই হোক তাই হোক, এখন রাখছি, চার্জে দেবো ফোন, তারপরে কথা বলবো, বাই বাই। হ্যালো বন্ধুরা, তোমরা কী করছো সবাই? এখন বাজছে রাত 9:15, আর আমি এখন দেখো জামাকাপড় ঘরের মধ্যে নিয়ে বসে আছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসেছিলাম জামাকাপড় ভাঁজ করতে, কারণ সন্ধ্যাবেলা দিয়ে টাইম পাইনি, একটু বাচ্চাদের পড়ালাম, মানে কী হয়েছে চুলটায় এখন দিয়ে কেমন কেমন লাগছে, তো সন্ধ্যাবেলা একটু বাচ্চাদের মা, এখন এখন আইসক্রিম খাবে, এমনি ঠান্ডা সর্দি এত আইসক্রিম খাবে, তারপরে একটু পড়ালাম, এটা ওটা করতে করতে সন্ধ্যা কোথা দিয়ে কাটলো রাতে বুঝতেই পারলাম না। তো রাতের বেলায় কী বানিয়েছি জানো, সিম্পল ডাল চালে খিচুড়ি বানিয়ে দিয়েছি কুকারের মধ্যে, ওই খেয়ে নিয়েছি পাঁপড় ভাজা দিয়ে, আর দেখাইনি তোমাদের সাথে কিছু, আর ভালো লাগছিল না, সারাদিন এত কাজ করেছি না, সব জিনিসপত্র রোদে টোদে দেওয়া আনা, গা হাত পা ব্যথা হয়ে গেছে আজকে, অনেক জামাকাপড়ও কাচা হয়েছে। তো এই দেখো ঘরের মধ্যে এতগুলো নিয়ে রেখেছি, এগুলো হচ্ছে গিয়ে আলনার মধ্যে সেট করে রাখবো, এখানে হচ্ছে গিয়ে দেখো বাবাইয়ের জন্য কিছু জামাকাপড়, এগুলো কিছু, এগুলো হচ্ছে কিছু মামমামের, এগুলো হচ্ছে কিছু মামমামের, দেখো এ দেখো এগুলো সব ভাঁজ করে করে রেখেছি গুছিয়ে গুছিয়ে, তো এগুলো হচ্ছে গিয়ে এখন ঠিকঠাক করে রাখতে হবে, মামামের বাস্কেটে মামামেরটা, বাবাইয়ের বাস্কেটে বাবাইয়েরটা, মামামের সোয়েটারগুলো আলাদা জায়গায় রাখতে হবে, গরম কাপড়গুলো যেগুলো। ওকে বিছানা করো তাড়াতাড়ি, আমি আসছি, তো নিজে নিজে বিছানা করছে, আসছি, আসো মা আসো, এখন ঘুমু দেবে, মনে সেই ঘুম পাচ্ছে জানো না, তো সত্যি কথা বলতে কাজ করতে করতে না অত বড় বড় কম্বলগুলো এখন বের করে না মা, আমি আসি তারপরে, ও ওকে একটা কম্বল বের করে দাও, শোনো দাও বাবা। তো তারপরে এত কাজ বাজ করে করে না গা হাত পা ব্যথা হয়ে গেছে, আর ভাল লাগছে না, মনে হচ্ছে যেন একটু শুতে পারলে বাঁচি, এত কষ্ট হয়ে গেছে না, এই কিছুদিন দিয়ে এত শরীর খারাপ ছিল না,
তারপরে হচ্ছে পারছিলাম না করতে। আমার হাজবেন্ড তো মানে সব সময় বলে আমাকে এই কথা যে একটা নিয়ে নাও কাজের লোক তো করে দেবে বা কাউকে পয়সা টয়সা দেবে করে দেবে কাজ বাজ। আমার হয় না, ওই লোকে কেমন কি কাজ করবে, এই কাজ করার মতন করবে লোক মানে গুছিয়ে করবে না, কিন্তু তার জন্য এই কাজের লোকটাকে আমার সুচল বলতে পছন্দ না। মাঝে মাঝে ভাবি যে নিয়ে নেবো, বাসনটা ধুয়ে নেবো আর হচ্ছে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছিয়ে নেবো, জামা কাপড় ধোয়ার জন্য তো মেশিন আছে। তারপরে ভাবি না আমি না যেই ঝাড় দিক থাকুন আমার ঘর ঝাড় দেওয়া কারো পছন্দই হয় না, নিজে যেন ঠিকঠাক করে গুছিয়ে ঝাড় দেবো, আমার এটা ভালো লাগে। সত্যি বলতে ধরো মা এসেও যদি ঘর পরিষ্কার করে না আমার মনে হয় কোথায় কোথায় কী রয়ে গেছে না রয়েছে, নিজের মতন করে আমার মনে হয় না, আমি নিজেই যতটা করি। তো এইটাই আর কোচ করে রাখলাম ওই ঘর দিয়ে এই ঘরে এসে সব কিছু। আর মাম্মা আমার বাবাই খুব বেশি চেঁচামেচি করছে, কারণ আমরা দুজনে কম্বল নিয়ে মারামারি করছে, ও বলছে এটা আমার, ও বলছে এটা আমার। যেটা বলেছিলাম বাবাইয়ের পার্পল কালারের একটা ব্ল্যাঙ্কেট আছে ওই সেই নিয়ে ঝগড়াঝাটি করছে, ও বলছে আমার লাগবে, ও বলছে আমার লাগবে, এই নাও হয়ে গেল শুরু। তো যেটা বলছিলাম আমি বাড়ির কাজের লোক, মোটেও না কাজের লোক, এইগুলো না কাজ বাজগুলো কিন্তু আমরা কাজের লোক বা এরকম কোনো কিছুর জন্য করি না, আমরা ভালোবেসে করি কিন্তু সংসারের কাজ। তোমরা যারা আমার বন্ধুরা আছো, যারা ব্লগ দেখো, যারা ডেইলি ব্লগ করো, তারা জানো যে এরকম ভিডিও করা যার তার ব্যাপার না, কিন্তু যে কেউ করতে পারবে না, কারণ আমি নিজে করি, আমি জানি এই সংসারের কাজ বাজ করে সব কমপ্লিট করে বাচ্চাদের দেখে শুনে সংসারে সব কিছু কমপ্লিট করে তারপরে ভিডিও করা চারটিখানি ব্যাপার না। তো এইটাই বলবো, আমরা কিন্তু বাড়ির কাজের লোক না সত্যি কথা বলতে। তো কাজের লোক আমরা মায়না নিই না, কাজের লোক কারা হয় যারা মায়না নিয়ে কাজ করে, তাই কি না? আমরা কি কোনো মায়না নিই বলো? আমরা কোনো মায়না নিই না, বিনা স্বার্থে নিজের কাজ করি বাড়িতে, তাই কি না বলো? ঠিক বলছি কি না কমেন্ট করে জানিও আমাকে। তো এইটাই বলার ছিল, আমরা বাড়ির কাজের লোক না, আমরা সব কিছু ভালোবেসে করি, বাড়িতে যেটুকুনি করি ভালোবেসে মন দিয়ে করি, তাই না? তো আমার তো তাই মনে হয়। তোমাদের কেমন কার কীরকম কী মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভালো ভালো ভিডিও বানিও, সবাই সবার ভিডিও দেখো, সবাই সবাইকে সাপোর্ট করো, এটাই বলবো, আর কিছু বলার নেই। তো সবাইকে বাই বাই, টাটা। তো আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো, তো সবাই ভালো থেকো, বাই বাই।